দেবের একজনের কথা। সারা জীবন ভগবান বাবার আশা বুকে নিয়ে প্রতীক্ষা করেছিল। মতঙ্গমুনির আশ্রমে, মতঙ্গমুনির আশ্রমে ত্রেতা যুগের কথা বলছি। উচ্চ কুলে জন্মায়নি, সবর কুলে জন্ম নিয়েছিল। একটা নীচ জাতিতে জন্ম নেওয়া এক ফুটফুটে মেয়ে, সদা চঞ্চল মেয়ে। ছোটবেলায় বাবা মা মারা গিয়েছিল, সবর কুলে জন্ম নিয়েছিল, তাই মুনি ঋষিরা তার নাম রেখেছিল সবরী। রামায়ণের পাতায় যার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। কোন মুনি ঋষি তাকে দীক্ষা দিতে চাইনি, কারণ সে নিজ জাত বলে। শেষে মতঙ্গ মুনি বলেছিল, সবরী আমি তোকে আশ্রয় দেব। তাবড়ো তাবড়ো মুনি ঋষিরা বলেছিল, মতঙ্গ তুমি ভুল করছো, ভুল করছো। বিশুদ্ধ হরিনাম, বিশুদ্ধ ভগবানের নাম কি? তুমি একটা অস্পৃশ্যা, একটা ছোট জাতের মেয়ের কানে দেবে? মতঙ্গ তুমি ভুল করছো। মতঙ্গ মুনি বলেছিল, আমার একটা প্রশ্নের উত্তর দিন তো আপনারা। কি? চুম্বক আর লোহা, লোহা চুম্বককে আকর্ষণ করে না চুম্বক লোহাকে আকর্ষণ করে? বলে চুম্বক। তাহলে আমি যদি চুম্বক হই, আমি ওই সবরী নামের মেয়েটা যদি লোহা হয়, আমি ওকে আকর্ষণ করব, তাতে কি আমার শক্তি কমে যাবে? কমে? চুম্বকের শক্তি কমে না। তাহলে মেয়েটা আমার কাছে দীক্ষা নিলে যদি আমার বৈষ্ণবতা নষ্ট হয়ে যায়, তাহলে ওর অস্পৃশ্যতা আর আমার বৈষ্ণবতা দুটোর মধ্যে শক্তিকার বেশি? ও যদি ছোট জাত হয় আর সেই ছোট জাতের পরশে আমার সাধন ভজন যদি নষ্ট হয়, তাহলে সেই সাধন ভজনে কোনো ক্ষমতা আছে বলে আমি মনে করি না। আমি দীক্ষা, আমি আয় মা, স্নান করে আয় সবরী, নয়নের জলে বুক ভাসিয়ে গুরু পদাশ্রিতা হলে। মতঙ্গমুনি জীবনের অন্তিম লগ্নে মেয়েটার বড় সেবা পেল। গুরু সেবাকারে বলে, মেয়েটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, মরার আগে মতঙ্গমুনি সবরীর হাতটা ধরে বলেছিল, সবরী আর কটা দিন বেঁচে থাকলে খুব ভালো হতো, আর কটা দিন, কারণ ইতিপূর্বে বাল্মীকি মুনি লিখে দিয়ে গেছে আর কটা দিন পরেই রামচন্দ্র আসছে, কারণ তার জন্মের 60,000 বছর আগে রামায়ণটা লেখা হলো। কিন্তু আমার দিন শেষ, আমার আর রামচরণ দর্শন হলো না মা, আমি চলে যাব। আর যাবার সময় তোকে একটা আদেশ করে যাই, রামায়ণে উল্লেখ আছে এই যে আশ্রমে তুই আমি কথা বলছি মা, গুরু আর শিষ্যা কথা হচ্ছে, মারা যাওয়ার আগে গুরুদেব মতঙ্গমুনি সবরীকে নির্দেশ দিল, রামায়ণের পাতায় লেখা আছে, বনবাস থাকাকালীন রামচন্দ্র এই মতঙ্গ আশ্রমে একবার আসবে। আমার তো আর দেখা হলো না মা, তবে তুই তার জন্যে মালা গাঁথিস, বনের ফল তুলে আমার হয়ে তুই তার চরণটা সেবা করিস।
কারণ আমি সেবা করলে যা, তুই সেবা করলেও তাই। কারণ দীক্ষাকালে শিষ্য বা শিষ্যা যদি করে আত্মসমর্পণ, সেই কালে গুরু তারে করে আত্মসম। তাই যদি হয় তাহলে তোর দেহটা আমার চরণে বিকিয়ে দিয়েছিস, মানে তোর দেহটা আমার দেহ। আর তুই যদি রামচরণ সেবা করিস তাহলেও তোর দ্বারা আমার রামচরণ সেবা হয়ে গেল। গুরুবাক্য চলে গেলেন মতঙ্গমুনি পরলোকে, গুরুবাক্য শিরোধার্য করে সবরি বনের ফুল তুলে মালা গাঁথা শুরু করলো বাবা। সুউচ্চ বৃক্ষে আরোহণ করে, মৃত্যু ভয় তুচ্ছ করে, মিষ্ট মিষ্ট ফল আহরণ করে, আমান্য করে প্রতিদিন রামচন্দ্রের জন্যে ডালা সাজিয়ে বসে থাকে। কারণ গুরুদেব বলেছে একদিন না একদিন রামচন্দ্র আসবে এই আশ্রমে, বসে থাকে আর প্রহর গুনতে থাকে কবে তুমি আসবে। তাই গৌরী প্রেমানন্দে হরি হরি চাওয়া থাকলেই পাওয়া হয়, যার চাওয়া নেই তার পাওয়া নেই বাবা। খুব মূল্যবান কথা। এই যে মেলাতে এত দোকান আছে, খরিদ্দারের আশায় কিন্তু সবাই বসে আছে, তাই না? খরিদ্দার যাতায়াত করছে দোকানের সামনে দিয়ে, কিন্তু দোকানদারের তাতে কিছু যায় আসে না। আসে কি? দোকানদারের যাই আসে সেই খরিদ্দারকে নিয়ে, যে তার দোকানের সামনে গিয়ে দাঁড়াবে, যে তার মাল কেনার জন্য হাত বাড়াবে, সেই খরিদ্দারটা তার দরকার। তো জগতে এত জীব আছে আমার আপনার মতো, আমরা সব খরিদ্দার আর ভগবান হলেন দোকানদার। তাই গৌর হরি হরি হরি। কিন্তু আমার মতো পামরকে নিয়ে ভগবানের চিন্তা নাই, কারণ আমার মধ্যে যদি চাওয়া না থাকে আমি ভগবানের কৃপা পাবো কেমন করে? তুমি এসো এসো এ ধরা, তুমি এসো এসো এ ধরা, রাজি বিলজিব তোমার বললাম না চাইলে পাওয়া যায় না,
প্রতিদিন মালা গাথে মালা শুকিয়ে যায়, ফল আমান্য করে ফল শুকিয়ে যায়, কিন্তু কই রামের তো দেখা মেলে না। সারা জীবন ধরে আপনারা যেমন শুনে চলেছেন, বলে চলেছেন হরি কথা, কিন্তু দেখা তো পেলাম না, দেখা তো দিল না। এই যে আপনারা যেমন অপেক্ষা করে আছেন দেখার জন্যে, শুনছেন দেখার জন্যে, বলছেন দেখার জন্যে, সবরীয় সারা জীবন ধরে প্রতীক্ষা করেছিল। যৌবন কালে চলে গেল, মাথার চুলে পাক ধরল, দাঁতগুলো একটা একটা করে পড়ে গেল, গায়ের চামড়াগুলো আলগা হয়ে গেল, তবু মালা গাঁথা সে বলেনি আর ফল আমান্য সে বলেনি। কিন্তু যার জন্যে প্রতীক্ষা সে তো এলো না। বয়স হয়ে গেল, মাথার চুলগুলো পেকে সাদা হয়ে গেল, শ্রবণ শক্তিটা চলে গেল, দৃষ্টিশক্তি চলে গেল, অন্ধ হয়ে গেল, তবু কিন্তু আশা ছাড়েনি সবরই। কারণ সে জানে ডাকার মতো যদি ডাকা যায় তবে এই জীবনেই, এই জীবনেই ভগবানকে পাওয়া যায়। আর নতুন করে ফুল তুলতে পারে না, নতুন করে ফল চয়ন করতে পারে না, তাই শুকনো মালাগুলো নিয়ে, শুকনো ফলগুলো নিয়ে বসে থাকে রামচন্দ্রের আশার আশায়। অবশেষে প্রতীক্ষার হলো অবসান, মতঙ্গ মুনির আশ্রমে এলো দয়াল রাম, ডাক দিল সুমধুর কণ্ঠে, সবরী সবরী, কে? আমার নাম ধরে ডাকার সঙ্গে সঙ্গে আমার সর্বঙ্গটা এমন রোমাঞ্চিত হয়ে গেল কেন? আপনা থেকে আমার নয়নে অশ্রু নামলো কেন? আমার অঙ্গটা থরথর করে কেঁপে উঠলো কেন? কে তুমি এমন মিষ্টি করে সবরি সবরি বলে তুমি আমার কাছে এলে? আমার দৃষ্টিশক্তি নাই, অল্প অল্প শুনতে পাই, ভালো শুনতে পাই না, কে তুমি? কাছে এলেন রাজীব লোচন, দিনের শেষে এসে বলেছিল, সবরি যার জন্যে তুমি এতদিন মালা গেঁথেছ, যার জন্যে তুমি এতদিন ফল আমান্য করেছ, যার আশার পথপানে চেয়ে তুমি তোমার জীবনটাকে অতিবাহিত করেছ, আমি সেই রাজীব লোচন রাম। চমকে উঠল সবরী, এসেছো তুমি, এসেছো, তোমার কাছে একটা নিবেদন করব। কি? আমি শুনেছিলাম তোমার পাদ স্পর্শে, তোমার চরণ পরশে পাষাণী অহল্যা নাকি প্রাণ ফিরে পেয়েছিল, তোমার এই দুটো হাত তুমি একটিবার আমার নয়নে দাও না গো রাজীব লোচন। আমি আর একটিবার দৃষ্টিশক্তি পেতে চাই। আমার নয়নের দ্বার তুমি উন্মোচন করে দাও, এসো সবরি আমার কাছে এসো। দুটি পদ্মহস্ত
যেই শবরীর নয়নে দিয়ে দিল পরশ মনি স্পর্শে যেমন লোহা সোনা হয়ে যায়, তেমন শবরী ফিরে পেল তার দৃষ্টিশক্তি, দেখছে কোদণ্ডকধারী বনবিহারী রাজীব লোচন দাঁড়িয়ে। শবরী সেদিন কেঁদে কেঁদে বলেছিল, ওগো ওগো রাজীব লোচন রামচন্দ্র, সারা জীবন আমি তোমার জন্য বসে রইলাম, শেষের দিনে তুমি আমার কাছে এলে বটে। ওগো রাজীব লোচন, আমার দেহে যখন যৌবন ছিল, যৌবন ছিল তখন তুমি এলে না, এখন আমার কিছু না, কিছু না, তুমি দিনের শেষে আমার কাছে এলে বটে, আমি ফুল তুলতে পারবো না, আমি মালা গাঁথতেও পারবো না, ফল চয়ন করে সেবা দিতেও পারবো না, তবে একটা জিনিস তোমায় দিতে পারি, আমি নয়ন জলে চরণ এসো ধুবাইয়ে, নয়ন জলে বিনা আমার
জলে চরণ ধোয়া দেব ওগো রাজীব লোচনে হে এই জগতে আমরা ফুল দিয়ে তোমার পূজা করি ফুল দিয়ে তোমার পূজা করি এই ফুল তো তোমার দেওয়া তোমার দেওয়া এই জগতে আমরা ফল দিয়ে সেবা করি এই ফল তো তোমার দেওয়া তোমার বস্তু তোমার দিয়ে কোনো লাভ নাই তাই আমি নিবেদন জানাই আমার নয়ন জল তুমি গ্রহণ করয়ন জল তুমি তাই গৌর হরি নয়ন জল বিনা আমার আর কি আছে এ দয়াল নয়ন জল তুমি নয়ন জল বিনা গৌর হরিবল হরিব সমাজে তুমি অগ্রগণ্যা কারণ তুমি জগৎকে শিখিয়েছো
सारा जीवन धरे जदि राम राम बला जाए तबे जीवनेर शेषे गिये राम के पावा जाए। যদি সারা জীবন ধরে এই আপনাদের মতো অনুরাগী ভক্তের মতো এমন করে তার অনুরাগ ভরে নাম শোনা যায় তবে অন্তিমকালে উত্তর গোষ্ঠে তাকে অবশ্যই পাওয়া যায়। তাই গৌরী প্রেমানন্দ হরি হরি বল।